আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিও আলোচনা করবো একদিনকার বাচ্চা কিভাবে বড় করবেন। আপনারা দেখেন, বাচ্চা আনার আগে কয়লার হোক, ব্রয়লার হোক, লোকাল হোক, যে কোনো বাচ্চা আনার আগে এইভাবে ঘরটা আগে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে হেরে বাচ্চাগুলো নিয়ে আসবেন। যেহেতু আমি আজকে বাচ্চা আনতেছি আর কি, কয়লার মুরগির বাচ্চা, এটা মানে বাচ্চা আনার আগে এইরকম সুন্দর করে গেজেট পেপার বিছিয়ে আনা লাগবো। আগে সুন্দর করে পরিষ্কার করে সমান করে, যেহেতু আমি বালু মাটি তলে বালু মাটিটা আমি সুন্দর করে সমান করে নিলাম। সমান করে এরকম গেজেট পেপার দিয়ে ভরিয়া করে আমি বিছাইলাম। বিছিয়ে হেরে তারপরে আমি আজকে কয়লার মুরগির বাচ্চা নিয়ে আসলাম। দেখেন, এই যে কয়লার মুরগির বাচ্চা আমি 500 নিয়ে আসি, বাচ্চাগুলো ছাইরা দিতেছি। দেখেন বাচ্চাগুলো কোয়ালিটি কী, এত সুন্দর বাচ্চা। বাচ্চাগুলো ছাইরা দেওয়ার লগে লগে হাঁটতেছে, দৌড় ফাড়তেছে। এই বাচ্চাগুলো আগে আপনি ছাইরা দিয়ে হেরে 10 মিনিট রেস্টে দেবেন। যেহেতু 10 মিনিট রেস্টে দিলে হাতা বাচ্চাটা সুন্দরভাবে যে ঘুরে ফিরে দৌড় পারবো, খুশি হব। যেহেতু পুরো জার্নি করে আছে, আপনারা এরকম ছাইরে দিয়ে 10 মিনিট রেস্ট দেওয়ার পরে আপনি অরেঞ্জ দিয়ে পানি দিবেন। যদি বেশি ঠান্ডা থাকে অরেঞ্জ দেওয়া লাগবো না, আপনি তাহলে নর্মাল পানি দিলেই হবো। যেহেতু আজকে আমার ঠান্ডা দিন, আমি নর্মাল পানিটাই দিতেছি আর দিমু আর কি। আমি তার পাশে একদিনকার পাশে কী হব, পানি আর একটা কথা বুঝেছি, পানি দেওয়ার 10 মিনিট পরে এই যে এভাবে দানা দেওয়া লাগবো আর কি। 10 মিনিট পরে দানাটা দিবেন, দানাটা সুন্দরভাবে এরকম প্লেটে প্লেটে দিবেন। তারপরে আরও ছিঁড়েও দিবেন, জানি প্রত্যেকটা বাচ্চায় দানাগুনা খাইতে পারে, মানে বিশেষ একটা কারণে যদি যদি কোনো বাচ্চা দানা না না খাইতে পারে, মানে ছোট বাচ্চা তো অত মানে চালাক কম, যেহেতু 2-3 দিন পরে চালাক বেশি হব। এখন একদিনকার বাচ্চা যেহেতু এলে, এটার প্রত্যেকটা জানি ঠোক দিলেই বাচ্চার আদারটা পায়, এটা কিন্তু একটা বিশেষ একটা কথা। ঠোক দিলেই আদারটা পায়, আর যেহেতু 500 বাচ্চা পানির পর তো জানি অল্প ঘন ঘন থাকে, আদার খাইব পানি খাইব, আদার খাইব পানি থাকবো। এবার কন্টিনিউ আপনার 2-3 দিন দানা ছিঁড়িয়ে দেওয়া লাগবো, আবার প্লেটে প্লেটে দেওয়া লাগবো। খালি যদি আপনি ছিঁড়িয়ে দেন, তার মানে দানা অল্পক্ষণে খাই শেষ দিয়ে হেলব, লেতরা হব, নষ্ট হব, তার জন্য প্লেটে দিয়ে থুবেন। তারপরে দানার যেটা বাক্স আর কি আছে, ড্রিঙ্কার, পানির ড্রিঙ্কার, দানার ড্রিঙ্কার, ফিডার ড্রিঙ্কার, ওগুলোর মধ্যে দানা দেওয়া লাগবো। ফার্স্ট টাইমে এরকম প্লেটে প্লেটে দিবেন। তারপরে সেকেন্ড স্টেপ হলো, আপনি এটার আপনার নর্মাল যেটা অ্যান্টিবায়োটিক, যেমন টেট্রাসাইক্লিন আছে, লেগজিন আছে, বহুত করে অ্যান্টিবায়োটিক আছে, ওই অ্যান্টিবায়োটিকগুলো আপনি একদিন পরে ইউজ করবেন। দুই দিন ইউজ করার পরে আপনি ফের সাদা পানি দিবেন। সাদা দেওয়ার পানি দেখবেন, যদি তারপরে লক্ষণ দেখবেন আর কি, মুরগির বাচ্চাগুলো ঠিক সুস্থ যদি থাকে আর কিছু দেওয়া লাগবে না। ধন্যবাদ।